এবার আমরা চলে আসব মিওসিসে। তাহলে মিওসিস টপিকটা ওভারঅল খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। এটা এমন একটা প্রক্রিয়া যেখানে নিউক্লিয়াস বিভাজিত হবে দুবার, কিন্তু ক্রোমোজোম মাত্র একবার, যে কারণে আলটিমেটলি মাতৃকোষ থেকে যখন অপত্য কোষে আমরা যাব তখন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক পাওয়া যাবে। তাহলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, আর একটা কোষ থেকে আলটিমেটলি চারটা অপত্য কোষ আমরা পাবো। ঠিক আছে, তাহলে ডিপ্লয়েড জীবে মায়োসিস কোথায় হয়? জনন মাতৃকোষে। আর একটা মাতৃকোষ থেকে চারটা হ্যাপ্লয়েড আমরা অপত্য কোষ পেতে পারি, কিন্তু নিম্ন শ্রেণীর জীবে এমন হতে পারে যে জনন মাতৃকোষে মিওসিস না হয়ে জাইগোটে মিওসিস হতে পারে। বিষয়টা তোমরা হয়তো অনেকেই বুঝতেছো না। আমার জনন মাতৃকোষটা হচ্ছে এরকম টোয়াইজেন। এখন জনন মাতৃকোষ থেকে আমি যদি হ্যাপ্লয়েড জনন কোষ বানাতে চাই, তাহলে আমাকে মিওসিস ডিভিশনে যাইতে হবে, যার ফলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম, হ্যাপ্লয়েড আমরা গ্যামেট পাবো। তাহলে এটা কোথায় হয়েছে? জাইগোট সৃষ্টির পূর্বে, তাই না? কিন্তু নিম্ন শ্রেণীর অনেক জীব আছে যাদের আসলে মাইটোসিস প্রক্রিয়ায় জনন কোষ তৈরি হয়। তাহলে তারা জনন কোষ পাইলো, দুই রকমের বিপরীত ধর্মী জনন কোষ মিলে তাদের জাইগোটটা হয়ে গেল ডিপ্লয়েড, কিন্তু তাদের দেহের কোষগুলো কেমন? হ্যাপ্লয়েড। এই জন্য তখন এই ডিপ্লয়েড সেলটাতে হইতে হবে মিওসিস। এই জন্য তখন কি হবে? জাইগোটে মিওসিস হবে, যে কারণে বডিটা আবার হ্যাপ্লয়েড হয়ে যাবে। তাহলে একটা লাইন লিখে রাখতে পারো, নিম্ন শ্রেণীর উদ্ভিদে বা জীবে মিওসিস হয় নিষেকের পর জাইগোটে, আর উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং জীবে মিওসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষে। ঠিক আছে, তাহলে উচ্চ শ্রেণীতে হবে নিষেকের পূর্বে জনন মাতৃকোষে। এবং তাহলে তোমাদের যে কনসেপ্ট ছিল এটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে এখন। তাহলে চ্যাট বক্সে আমাকে বলো, জনন কোষে কোন ডিভিশন হয়? অর্ধেকটা তো বুঝবা আসিফ, আমরা প্রক্রিয়াটা পড়ি তখন বুঝবো। জনন কোষে কোন ডিভিশন হয়? জনন কোষে কি হবে? জনন কোষে হবে, যারা মিওসিস বলছে দে আর রং, হাফসা, লিটন, তারপরে রাকিবুল, সরি রাকিবুল মাইটোসিস বলছে, এর যারা মিওসিস বলছে তারা রং। মিওসিস, মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে জনন কোষ সৃষ্টি হয়। কথাটা একদম মাথায় ঢুকায় নাও। জনন কোষের সংখ্যা বৃদ্ধি হবে মাইটোসিসের মাধ্যমে। মিওসিসের মাধ্যমে জনন কোষ সৃষ্টি হবে, কিন্তু জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু মাইটোসিসের মাধ্যমে। জনন কোষ সৃষ্টি বললে তুমি উত্তর করবা মিওসিস। তাহলে চলো আমরা প্রক্রিয়া গেলি, জিনিসটা আমাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা দেখলাম মিওসিস ওয়ান। মিওসিস ওয়ানের, মিওসিস ওয়ানের মধ্যে আবার এই মিওসিস ওয়ানের মধ্যে আবার অনেকগুলা পর্ব আছে। এই পর্বের মধ্যে প্রোফেজ ওয়ান যেটা, তার মধ্যে আবার এই পাঁচটা পর্ব আছে। এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ইনফিনিটি স্টার, এটা আমরা পড়বো। মিউসিস টু ইজ ওয়ান কাইন্ড অফ মাইটোসিস, এই জন্য সেটা পুরোপুরি মাইটোসিস। তাহলে এই মিউসিস ওয়ান যখন হচ্ছে তখন ক্রোমোজোম একবার ভাগ হচ্ছে আর নিউক্লিয়াস একবার ভাগ হচ্ছে। মিউসিস টু যখন হচ্ছে তখন নিউক্লিয়াস আরেকবার ভাগ হচ্ছে। এই জন্য আমরা বলছি নিউক্লিয়াস দুবার কিন্তু ক্রোমোজোম একবার ভাগ হয়। এই জন্যে আলটিমেটলি যে নতুন কোষগুলো হবে সেখানে ক্রোমোজোম সংখ্যা থাকবে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। এবার আশা করি সবার মাথায় জিনিসটা ঢুকছে। তাহলে মনে রাখবা তোমার ক্ষেত্রে পড়তে হবে কি, মায়োসিস একের পর উপপর্ব হচ্ছে প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। এই তিনটা থেকে তোমার কোনো কিছু পড়ার দরকার নাই, পড়বা প্রোফেজ এক, কারণ এটা একটা দীর্ঘতম পর্যায়, তাই এটাকে আমরা অনেকগুলো উপপর্যায়ে ভাগ করছি। অ্যান্ড মিওসিস টু, এটা হচ্ছে হুবহু মাইটোসিস, কিন্তু এখানে একটা পর্ব নাই, সেটা হচ্ছে প্রোমেটাফেজ। এটা আমরা একটু আগে বলে আসছিলাম, মাইটোসিসের ক্ষেত্রে প্রোমেটাফেজ স্বল্প স্থায়ী স্টেজ। এই জন্য মায়োসিস টুতে যে প্রোমেটাফেজ আমরা পাই সেটা আসলে এত স্বল্প সময়ের, সেটা নেগলিজিবল, সেটা কাউন্ট করার দরকার নেই। এই জন্য এখানে প্রোমেটাফেজ থাকে না বলবো। তাই প্রোফেজ দুই, মেটাফেজ দুই, অ্যানাফেজ দুই, টেলোফেজ দুই, এটা দ্বিতীয় পর্যায়ে, তাই নাম দুই যোগ করে দিলাম, কিন্তু হুবহু এটা এক ধরনের মাইটোসিস। তাহলে চলো আমরা প্রক্রিয়া চলে যাই, বিশেষ করে মায়োসিস একের প্রোফেজ এক। এবং প্রোফেজ এক যেহেতু দীর্ঘতম পর্যায়, তাই তার পাঁচটা উপপর্যায় আছে। এক নাম্বার লেপটোটিন, তাহলে এটা সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে, লেপটোটিন, লেপটোটিনের পরে জাইগোটিন, তারপরে ডিপ্যাকাইটিন, চার নাম্বার ডিপ্লোটিন, এবং পাঁচ নাম্বারে ডায়াকাইনেসিস। তাহলে এক নাম্বারে কোনটা পড়বো আমরা? লেপটোটিন। লেপটোটিন থেকে তোমাকে কয়েকটা জিনিস জাস্ট মনে রাখতে হবে। এখানেও ঠিক প্রোফেজ, যেহেতু যেহেতু এটা প্রোফেজ, এখানে জল বিয়োজন ঘটবে। তোমরা মাইটোসিসের প্রোফেজও এই কথা পাইছিলা, তাহলে জল বিয়োজন আমাদের পরিচিত। ক্রোমোজোমের রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয় এবং বহু ক্রমে দেয়, ইম্পর্টেন্ট না। এই ক্রোমোজোমে প্রাণী কোষে ক্রোমোজোমের একটা পোলারাইজড বিন্যাস দেখা যায়। পোলারাইজড বিন্যাসটা হচ্ছে
বেসিক্যালি খেয়াল করো এখানে সুন্দর করে একদম দুই সব প্রান্তের দিকে এটা এটা মানে পুরোটা জুড়ে ছড়ায় আছে। তাহলে এই পোলারাইজড বিন্যাস শব্দটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বলবে পোলারাইজড বিন্যাস দেখা যায় মিওসিসের কোন পর্যায়ে, তখন তোমাকে যেটা উত্তর করতে হবে মিওসিসের প্রোফেজ একের কোথায় হয়, এটা প্রশ্নটা থাকবে এরকম, প্রোফেজ একের কোথায় হয়। তাহলে 1 নম্বর উত্তর কি, লেপটোটিন। তাহলে লেপটোটিন থেকেই আমাদেরকে উত্তর করতে হবে। বিষয়টা কি, বিষয়টা হয়েছে যে ক্রোমোজোম গুলা যখন এমন ভাবে জড়ো হয় এনভেলপের কাছাকাছি চলে আসে, দেখো এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, এনভেলপের কাছাকাছি চলে আসছে না অলমোস্ট, এই নিউক্লিয়ার এনভেলপ, এটা এই যে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপের কাছাকাছি কাছাকাছি চলে আসার কারণে এইগুলোকে ফুলের তোড়ার মতো দেখায়, এই জন্য আমরা এই অবস্থাটাকে বলছি যে ফ্লাওয়ার বাকেট বা ফ্লাওয়ার বুকে, তাই না, ফ্লাওয়ার বাকেট বলতেছি তো। এবং প্রাণী কোষে আবার এই ঘটনাটা কি বলছে, পোলারাইজড বিন্যাস। তাহলে পোলারাইজ বিন্যাস এবং ফ্লাওয়ার বাকে বা ফ্লাওয়ার বুকেট, এই শব্দগুলো কোনটার সাথে জড়িত, লেপটোটিন। তাহলে এখান থেকে এই দুটো শব্দের মধ্যে তুমি পরীক্ষা প্রশ্ন কমন পেয়ে যাবা। দেন হচ্ছে জাইগোটিন। শোনো, জাইগোট শব্দের অর্থ কিন্তু ছিল জোড়া, কারণ দুইটা কোষ মিলিত হয়ে জাইগোট হয়েছিল, আমরা একটু আগে পড়ছিলাম। তাহলে যখন দুইটা হোমোলগাস বা সমসংস্থ ক্রোমোজোম, তার মানে বাবার থেকে একটা মায়ের থেকে একটা ক্রোমোজোম পাশাপাশি এসে যখন জড়ো হবে, তখন এই যে জোড়া বাঁধার যে সিস্টেম এইটাকে বলে সিনাপসিস, জোড়া বাঁধার যে প্রক্রিয়া এইটাকে বলে সিনাপসিস। আর এই যে জোড়া বাঁধলো দেখতেছি এক জোড়া ক্রোমোজোম, এটাকে বলে বাইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে মনে রাখবা যতগুলো ক্রোমোজোম থাকবে বাইভ্যালেন্ট হবে কতগুলা, ধরে নিলাম এখানে 10টা ক্রোমোজোম আছে, তাহলে বলো কয়টা বাইভ্যালেন্ট আছে, চ্যাট বক্সে উত্তর দাও। সবাই বলছে 5, তার মানে যতগুলো ক্রোমোজোম, আমি সবার উত্তর পেয়েছি, যতগুলো ক্রোমোজোম তার অর্ধেক কি হচ্ছে, অর্ধেক হচ্ছে বাইভ্যালেন্ট, কারণ বাইভ্যালেন্ট দিয়ে আমরা জোড়া জোড়া হিসেবে কাউন্ট করতেছি, তাই না, 5 পেয়ার, ভেরি গুড। তাহলে ক্রোমোজোমের এই প্রত্যেকটা জোড়াকে বলা হয় বা জোড়কে বলা হয় বাইভ্যালেন্ট। আর সিনাপসিস হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত ক্রোমোজোম গুলো পাশাপাশি এসে জড়ো হয়, ঠিক আছে। এই দুইটা শব্দ এখান থেকে তোমাকে একেবারে খেয়ে ফেলতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। নাও আমরা চলে যাবো প্যাকাইটিনে। প্যাকাইটিন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ, প্রোফেজ একের উপপর্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাকাইটিন, বিকজ প্যাকাইটিনের এই ক, এটা দিয়ে তুমি মনে রাখবা এখানে ক্রসিং ওভার নামে একটা শব্দ আছে, এটা দিয়ে মনে রাখবা এখানে কায়াজমা নামে একটা শব্দ আছে, ক দিয়ে, প্যাকাইটিনের ক দিয়ে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাপারটা হচ্ছে এরকম, একটু আগে কি ছিল, এটা হচ্ছে একটা বাইভ্যালেন্ট, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এই যে আমরা বাইভ্যালেন্টটাকে দেখাইলাম, এখন এই ক্রোমোজোমের এই ক্রোমাটিডটা এবার অনুদৈর্ঘ্যে ভাগ হয়ে যাবে, তাহলে একটা থেকে হবে দুইটা, এখানে একটা থেকে দুইটা, এখানেও তাই এখানেও তাই। তাহলে এইরকম যখন আছে তখন প্রতি পাশে 4টা করে বাহু পাচ্ছি না আমরা, এই জন্য এটাকে বলে টেট্রাড ফরমেশন, টেট্রাড মানে 4, এটাকে বলে টেট্রাড ফরমেশন, ঠিক আছে। তাহলে দুটি ক্রোমাটিড বিভক্ত হয়ে গেল সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে, তাই না, এই অবস্থাকে বলে টেট্রাড। এবং এই যে ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটা দেখো, এইটা এবং এটা, সবাই আমি টিক চিহ্নটা খেয়াল করো, এটা এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, কিন্তু এইটা এবং এইটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এবার কি হবে, এইটা এবং এইটা অর্থাৎ এই দুইটা নন সিস্টার ক্রোমাটিড এবার নিজেদের মধ্যে জোর বাঁধার একটা চেষ্টা করবে, যখনই নিজের মধ্যে জোর বেঁধে ফেললো, দেখো কালোটা হচ্ছে আলাদা সাদাটা আলাদা, এই জন্য দে আর নন সিস্টার, একই ক্রোমোজোমের বাহু না তাই নন সিস্টার। এই দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যখন জোর বেঁধে গেল, এইটাকে বলে, এটাকে বলে ক্রসিং ও, কায়াজমাটা ফরমেশন। কায়াজমাটা ফরমেশন হয়েছে কি উদ্দেশ্যে, এই যে এক্স এর মতো হয়ে গেল এই জন্য কায়াজমাটা, উদ্দেশ্য হচ্ছে ক্রসিং ওভার করা, একটা একটা ক্রোমোজোমের সাবস্টেন্স আর একটা দিয়ে দেওয়া, ওইটা থেকে কিছু বৈশিষ্ট্য সম্পন্ন জিন আবার এর মধ্যে নিয়ে নেওয়া, এই জন্য নাম ক্রসিং ওভার। তাহলে ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি সিস্টার, অন্যদিকে বাইভ্যালেন্টের মধ্যে যারা ভিন্ন ভিন্ন ক্রোমোজোম তারা নন সিস্টার, এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জোর বাঁধবে বা কায়াজমাটা ফরমেশন হবে, এটা কোথায়, এই প্যাকাইটিনে। এন্ড এখানে ক্রসিং ওভার শুরু হয়ে যাবে, এটা কোথায়, এই প্যাকাইটিনে। এই জন্য প্যাকাইটিন পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট, এখান থেকে তুমি অবশ্যই পরীক্ষায় প্রশ্ন পাবা। এবার আমরা চলে আসছি ডিপ্লোটিন। ডিপ্লোটিনটা ক্রসিং ওভার যেহেতু চলতেছে, এবার ধীরে ধীরে দেখো সেন্ট্রোমিয়ার বরাবর একটা বিকর্ষণ শুরু হবে, দুজন দুজনের দিকে ঠেলা শুরু করবে, এইদিকে দুই মাথায় কায়াজমা ফরমেশন হয়ে গেছে, এইটা একটা কায়াজমা আর এইটা একটা কায়াজমা, তাহলে দুই পাশেই ক্রসিং ওভার চলতেছে, দুই পাশে কায়াজমা ফর্ম হয়েছে। এখন দেখো তো এইটা একটা লুপের মতো হয়েছে, এই লুপটা আসলে 90 ডিগ্রি লুপ, অর্থাৎ আমরা যদি এখান থেকে একটা দুইটা লাইন, একটা লাইন টানি, তাহলে এই লাইনটা হচ্ছে ধরো এমন একটা অংশ,
আর এ পাশে একটা অংশ, তাই না? তো আলটিমেটলি এইখানে হচ্ছে তাদের সেন্ট্রোমিয়ার। তাহলে এরা সেন্ট্রোমিয়ারের সাথে এরকম জোড়া লেগে আছে, এখানে লুপটা হয়েছে এখানে। তাহলে আমরা এটাকে একটা ক্রসিং ওভার বলছি, এটাকে একটা ক্রসিং ওভার বলছি। এখন এদের মধ্যে পরস্পর বিকর্ষণ হইতেছে, তাই যত সময় যাবে এরা দূরে চলে যেতে থাকবে। কিন্তু আপাতত এখানে কি অবস্থা, দুইটা কায়াজমাটাকে যদি আমরা যুক্ত করি এবং সেন্ট্রোমিয়ারের সাথে একটা অক্ষ বানাই, তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রি এক্সিস্ট পাওয়া যাচ্ছে। বাট যখন একটা লুপ ছুটে যাবে তখন জিনিসটা কেমন হয়ে যাবে, জিনিসটা হয়ে যাবে এইরকম, অর্থাৎ লুপ একটা আছে বাকিরা দূরে সরে গেছে। এখন এই কায়াজমার মধ্যে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে সেটা আসলে 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি। আর এতক্ষণ পর্যন্ত এখানে একটা লুপ ছিল, এই জন্য সেটা ছিল 90 ডিগ্রি। সো এই যে কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপ সৃষ্টি হয়, এটা কিন্তু ডিপ্লোটিনের মধ্যে এসে তুমি বলবা। অ্যান্ড এই যে এত বেশি এই নেগেটিভ চার্জের কারণে দুইটা সেন্ট্রোমিয়ার দুজনকে ঠেলাঠেলি করতেছে, তাই এরা সবাই এই প্রান্তের দিকে চলে আসবে, এই সারফেসের দিকে চলে আসবে। এটাকে বলে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। কায়াজমার প্রান্তের দিকে সরে যাওয়াকে কি বলে টার্মিনালাইজ, এবং যত টাইট হবে তত এই কায়াজমাগুলো মাথার দিকে চলে যাবে, এইদিকে আর থাকতে পারবে না, তাই না? তাহলে এই জন্য এগুলোর নাম হচ্ছে টার্মিনালাইজেশন। অন এই অবস্থায় দুই ধরনের লুপ পাওয়া যেতে পারে, একটা হচ্ছে 90 ডিগ্রি লুপ, আর একটা কায়াজমা থাকলে 180 ডিগ্রি লুপ। তা তোমরা তো এটা শিখেই ফেললা। সো প্রান্তীয়করণ, লুপ সৃষ্টি, এগুলো ডিপ্লোটিন উপপর্যায়ের কাজ। এবার দেখো এই একটা লুপ সেটাও ছুটে গেল, একটা মাত্র লুপ সেটাও ছুটে গেছে। সেটা ছুটে যাওয়ার পরে কি অবস্থা দাঁড়াইলো, দুইটা ক্রোমোজোম দুই দিকে চলে গেল, এবং তারা অবশ্যই বৈশিষ্ট্যপূর্ণ ক্রোমোজোম, কারণ দুজন দুজনের কাছ থেকে ক্রসিং ওভার করে এই বিভিন্ন বৈশিষ্ট্য এক্সচেঞ্জ করে ফেলছে, ক্রোমাটিডের অংশের বিনিময় হয়ে গেছে, তাই না? তাহলে এই অবস্থায় এটা নাম ডায়াকাইনেসিস, কারণ দুই দিকে দুইটা নতুন ক্রোমোজোম আলাদাভাবে চলে গেল। শেষ দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়, নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে, নিউক্লিওলাসটাও অদৃশ্য হয়ে গেল। এটা কিন্তু আমরা মাইটোসিসের প্রোফেজেও পড়ছিলাম। তাহলে প্রোফেজ, প্রোফেজের মধ্যে যে কমন ফিচার থাকে সেগুলো কিন্তু সব এখানে আমরা পাইছি, জল বিয়োজন হওয়া, নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যাওয়া, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যাওয়া, ক্রোমাটিডটা অণুদৈর্ঘ্যে ভাগ হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমরা মাইটোসিসের প্রোফেজেও পড়ছিলাম। কিন্তু এখানে পার্থক্যটা হয়েছে কি, এখানে ক্রসিং ওভার হয়, যেটা প্যাকাইটিন উপপর্যায়ে। এই জন্য বলা হয় প্যাকাইটিন হচ্ছে আমাদের এই জীব জগতে যত ইম্পর্টেন্ট ঘটনা ঘটতেছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনার অন্যতম হচ্ছে এটা, বিকজ এখানে কি হচ্ছে এই ক্রোমোজোমের অংশের বিনিময়টা হয়ে যাচ্ছে। বাস এই পাঁচটা উপপর্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে এখন আমরা প্রত্যেকটা ইভেন্টের সামারি করে দেই। লেপটোটিনে আমরা কি করছিলাম, জল বিয়োজন শুরু হতে দেখছিলাম, পোলারাইজড বিন্যাস হতে দেখছিলাম, তারপরে ফ্লাওয়ার বাকেটের মতো লাগতেছিল দেখতে, এরপরে আমরা দেখতে পাইলাম যে জাইগোটিন শুরু হয়ে গেল, সমসংস্থ ক্রোমোজোম, বাবার এবং মায়ের একটা করে ক্রোমোজোম পাশাপাশি এসে জড়ো হয়েছে, এটাকে বলে সিনাপসিস, আর সমসংস্থ ক্রোমোজোমের জোরকে বলে বাইভ্যালেন্ট। প্যাকাইটিনে এসে অণুদৈর্ঘ্যে এই ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো ভাগ হয়ে গেছে, তাই টেট্রাড ফরমেশন হয়েছে, সেখান থেকে কায়াজমাটা ফরমেশন হয়েছে, সেখান থেকে ক্রসিং ওভার শুরু হয়েছে। ডিপ্লোটিনে এসে দেখতে পাচ্ছি যে এই সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ শুরু হয়েছে, তাই এখানে লুপ ফরমেশন হচ্ছে এবং প্রান্তীয়করণ হচ্ছে। ডায়াকাইনেসিস এসে দেখতে পাচ্ছি যে এই লুপগুলো ছুটে গিয়ে এই দেখো দুইটা নতুন ক্রোমোজোম হয়ে গেল, যারা যাদের মধ্যে এই বাবা মায়ের বিভিন্ন ক্রোমোজোমের বৈশিষ্ট্যের শেয়ার হয়ে গেছে, নতুন বৈশিষ্ট্যের দুইটা।